আমন্ত্রণ সন্ধ্যা 6টা নিউজে সাথে আছি আমি তাসলিমা আদিতি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে ট্রেনে বোমা বিস্ফোরণের সময় আটক তিন। ভরদুপুরে পোস্তগোলায় রায়দা পরিবহনের বাসে আগুন। 26 থেকে 28 ডিসেম্বর গণসংযোগ করবে বিএনপি। দেশপ্রেমিক ইমানদার জনতা ভোট কেন্দ্রে যাবে না বলেছেন রেজাউল করিম। কোন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি জানিয়েছেন ইসি আলমগীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। স্বাস্থ্যকর অল টাইম ব্রেড সব সময় অল টাইম হেলদি লাইফ। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। নারায়ণগঞ্জ স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনে বোমা বিস্ফোরণের সময় তিনজনকে হাতে নাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। রবিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন জয়নাল আবেদিন, হাবিবুর রহমান ওরফে হাসান এবং মোহাম্মদ আরিফ। নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মোখলেসুর রহমান বলেন, দুপুরে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় একটি কমিউটার ট্রেনে তিনজন হাত বোমা বিস্ফোরণের চেষ্টা করে। এ সময় তাদের হাতে নাতে আটক করি। দিন দুপুরে রাজধানীর জুরাইনের পোস্তকোলায় রায়দা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রবিবার দুপুর 2:40 দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, রাজধানী জুরাইনের পোস্তকোলায় রায়দা পরিবহনের একটি বাসে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে পোস্তকোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের প্রায় 15 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরও 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 26, 27 ও 28 ডিসেম্বর সারা দেশে অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও আসন্ন জাতীয় নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করবেন দলটির নেতাকর্মীরা। রবিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। এর আগে 7 জানুয়ারি নির্বাচন বর্জন সহ সরকারকে সব ক্ষেত্রে অসহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানায় বিএনপি। গত 20 ডিসেম্বর দুপুর 12:30 এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আহ্বান জানান। নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে এই করার পরে আজকে রবিবার ছিল সকাল সন্ধ্যা অবরোধ। সন্ধ্যার মধ্যেই আমাদের অবরোধ কর্মসূচি আজকের মতো শেষ হবে। এই অবরোধ কর্মসূচি এবং 3 দিনের যে গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে, সেখানে যারা অত্যাচারিত হয়েছেন সরকারি দলের এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর, তাদের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছে মিথ্যা মামলা প্রত্যাহার করে। এবং এত নিপীড়ন, উৎপীড়ন এবং অত্যাচারের মুখেও যারা রাজপথে দাঁড়িয়ে নির্বাচন বর্জনের স্লোগান দিয়েছে এবং অসহযোগের জন্য স্লোগান ধ্বনিত করেছে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে। দেশপ্রেমিক ইমানদার জনতা ভোট কেন্দ্রে যাবে না এবং ভোট দেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রবিবার রাজধানীর আইএবি মিলনায়তনে বিজয়ের 53 বছর প্রাপ্তি ও প্রত্যাশী শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ এই সভার আয়োজন করে। পাতানো নির্বাচন বাতিল করে দেশকে ভয়াবহ সংঘাতের হাত থেকে রক্ষার আহ্বান জানিয়েছে তিনি। এ সময় তিনি বলেন, সরকারের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনের নামে দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
সরকার নির্বাচন নির্বাচন খেলার নামে দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে। এভাবে দেশের সম্পদ নষ্টের কোনো মানে হয় না। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, আচরণবিধি লঙ্ঘনে কোনো প্রার্থীর বিরুদ্ধে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি। রবিবার দুপুরে আগারগাঁও কমিশন ভবনে তিনি একথা বলেন। কমিশনার বলেন, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনী মনিটরিং কমিটি আছে, তারা প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নিচ্ছে। ইসি থেকে কয়েকজনকে সরাসরি শোকজ করা হয়েছে। এসব ঘটনায় কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা করা হয়েছে একাধিকবার, কোনো কোনো ক্ষেত্রে গ্রেফতার করা হয়েছে, মামলা করা হয়েছে। ৪৩তম বিসিএস এর নন ক্যাডার পদ সংখ্যা বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আজও সরকারি কর্মকমিশনের সামনে অবস্থান কর্মসূচি করেছেন চাকরি প্রার্থীরা। রবিবার সকাল ১০টা থেকে কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রার্থীরা। চাকরি প্রার্থীরা নন ক্যাডারের বিজ্ঞপ্তি ও পছন্দক্রম বাতিল, ক্যাডার ও নন ক্যাডারের ফল পৃথকভাবে প্রকাশ এবং আগের বিসিএসগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে পদ বাড়ানোর দাবি জানিয়ে স্লোগান দিচ্ছেন। কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা বলেন, ৪৩তম বিসিএসে হঠাৎ ক্যাডার ও নন ক্যাডারের ফল একসঙ্গে দিতে তড়িঘড়ি করে খুবই অল্প সংখ্যক পদে নন ক্যাডারের বিজ্ঞপ্তি দিয়েছে পিএসসি। সে পদগুলোতে পছন্দক্রম নিয়েছে। এতে লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ অসংখ্য প্রার্থী মৌখিক পরীক্ষা দিয়েও নন ক্যাডারের চাকরি পাবেন না। এটা ৪৩তম ব্যাচের সঙ্গে স্পষ্টই বৈষম্য। এ প্রক্রিয়া বন্ধ করে পদ পাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রচারণায় নেমেছেন তিনি। রবিবার দুপুরে নিউ মার্কেটের ১৮ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান তিনি। এলিফ্যান্ট রোড, গাউসিয়া মার্কেট, নিউ মার্কেটের আশপাশে ঘুরে ঘুরে ভোট চান। এ সময় ফেরদৌসকে কাছে পেয়ে সেলফি তোলার হিড়িক পড়ে যায় ভক্তদের। প্রচারণায় সাধারণ মানুষের উদ্দেশ্যে ফেরদৌস বলেন, আমার কথা একটাই, এমপি হতে পারলে ঢাকা ১০ আসনকে ১০-১০ করব। এই আসনটি সারা দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনবহুল একটি জায়গা। এখানে সবকিছু রয়েছে, গোছানো শহরটি এখন স্মার্ট করার পালা। ঢাকা ১০ আসনকে ১০ দিক দিয়ে পরিপূর্ণ করব, একটি স্মার্ট এলাকা উপহার দেব। জানাব আন্তর্জাতিক সংবাদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ২৪ ঘন্টায় ২০০টিরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত ৭ অক্টোবর থেকে চলা সংঘাতে এখন পর্যন্ত ২০,০০০এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজার অভিযানে এখন পর্যন্ত ১৫২ জন সৈন্য নিহত হয়েছে। গাজা সিটি এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে তীব্র লড়াই চলছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইন্দোনেশিয়ায় একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। রবিবার ভোরে দেশটির মধ্য সুলাওয়েসি প্রদেশের মোরোয়ালি শিল্প পার্কে এই দুর্ঘটনা ঘটে। শিল্প পার্কের মুখপাত্র ডেডি কর্নিয়াওয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৫:৩০টার দিকে পিটি ইন্দোনেশিয়া সিংশন স্টেইনলেস স্টিল কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের সংখ্যা ৫১ জন, এ পর্যন্ত ১২ জন মারা গেছেন, আহত ৩৯ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় ৭ জন ইন্দোনেশীয় এবং ৫ জন বিদেশি কর্মী মারা গেছেন, তবে নিহত বিদেশিরা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, একটি চুল্লি মেরামতের সময় দুর্ঘটনাটি ঘটে। মেরামতের কাজ চলাকালে একটি দাহ্য তরলে আগুন ধরে গেলে তীব্র বিস্ফোরণ ঘটে।
পরবর্তীতে কাছাকাছি থাকা অক্সিজেন ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়। জানাবো খেলার খবর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়ায় মেতেছে দক্ষিণ আফ্রিকার নারীরা। শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনার লরা ওলভার ডট ও তাজমিন ব্রিটস করলেন উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড। তাদের দুজনের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে প্রোটিয়ারা দাঁড় করালো রান পাহাড়। 316 রান সংগ্রহ করে বাংলাদেশের বিপক্ষে পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। বেনোনিতে 317 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা করতে পারে মাত্র 100 রান, ফলে 217 রানের বিশাল জয় পায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে এটি প্রোটিয়াদের সবচেয়ে বড় জয়। এর আগে কিম্বার্লিতে 2018 সালে 154 রানের জয়টি ছিল সবচেয়ে বড়। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।